আমি যে আপনাদের বলছিলাম যে আজকে রাতে আরো বেশি থ্রিল হবে, আমি কিন্তু ভুল বলি নাই ভাই। আপনারা যারা আর কি খেলা দেখছেন, ব্রাজিল ভার্সেস ক্যামেরুন আর সুইজারল্যান্ড ভার্সেস সার্বিয়া, তারা অসাধারণ থ্রিলিং মোমেন্টের মধ্যে আছেন। যদিও টক অফ দ্য টাউন হচ্ছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল, ক্যামেরুনের কাছে শেষ মুহূর্তের গোলে পরাজিত হয়েছে। এবং শুধু তাই নয়, ক্যামেরুনের ক্যাপ্টেন ভিনসেন্ট আবু অক্কর সেই গোল করার পরে জার্সি খুলে সেলিব্রেশন করার জন্য দ্বিতীয় হলুদ কার্ড দেখে, আর এই হলুদ কার্ডের কারণে সে লাল কার্ড খেয়ে বের হয়ে যায়। এবং তারপরে দুই তিন মিনিট চার মিনিট যা সময় ছিল বা পাঁচ মিনিট, সেটা ওই দশজন নিয়ে ডিফেন্ড করতে হয় ক্যামেরুনকে। ক্যামেরুন তাদের বিশ্বকাপ ইতিহাসের সব থেকে স্মরণীয় একটা জয় পেয়ে গেল ব্রাজিলের এগেনস্টে। অন্যদিকে জার্দান শাকিরির রিটার্নের ম্যাচে, যেহেতু মিডিলে ব্রাজিলের সাথে জার্দান শাকিরি ছিল না, তো আজকে সার্বিয়ার সাথে জার্দান শাকিরির প্রত্যাবর্তনের ম্যাচে জার্দান শাকিরি গোল করে এবং 1-0 গোলে লিড দেয়। এবং তারপরে সার্বিয়া গোল করে এবং ভ্লাহোভিচ এগেন আর একটা গোল করে, দেন 2-1 গোলে এগিয়ে যায় সার্বিয়া। তারপরে এম্বোলো তো বিশ্বকাপে তার দ্বিতীয় গোল করে এবং পরে ফ্রয়লার আর একটা গোল করে 3-2 গোলে জয় কনফার্ম করে সুইজারল্যান্ডের। এখানে একটা পার্থক্য প্রথম রাউন্ড মানে রাত 9টার ম্যাচের সাথে, এটার একটাই পার্থক্য যে শেষ মুহূর্তে গোল করে দক্ষিণ কোরিয়া পরের রাউন্ডে চলে গেছে। বাট এখানে যেটা হয়েছে যে ক্যামেরুন পরের রাউন্ডে যেতে পারে নাই, কারণ সেখানে সার্বিয়া সুইজারল্যান্ডকে আটকাইতে পারে নাই। সুইজারল্যান্ড জিতে গেছে এবং 6 পয়েন্ট নিয়ে, তার ব্রাজিলের সমান 6 পয়েন্ট নিয়ে গ্রুপ রানার আপ হয়ে পরের রাউন্ডে যাচ্ছে আর কি। অন্যদিকে ব্রাজিলের 2 ম্যাচে 6 পয়েন্ট, সুইজারল্যান্ডেরও 6 পয়েন্ট, যেহেতু সুইজারল্যান্ড ক্যামেরুনের সাথে ফার্স্ট ম্যাচ জিতছিল আর কি। তো সেই হিসেবে এখন আমাদের প্লে অফের একটা লাইন আপ তৈরি হয়ে গেছে, যে চ্যাম্পিয়ন এই গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল ওই গ্রুপে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে, এবং ওই গ্রুপের চ্যাম্পিয়ন পর্তুগাল এই গ্রুপে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে। এবং প্রত্যেকটা কোন গ্রুপের চ্যাম্পিয়ন কোন গ্রুপের রানার আপের সাথে কীভাবে ফেস করবে, এগুলোর অলরেডি একটা লিস্ট তৈরি হয়ে গেছে। আমরা জেনে আসছি যে নেদারল্যান্ড ফেস করবে ইউএসএকে, আর ইংল্যান্ড ফেস করবে সেনেগালকে, অন্যদিকে ফ্রান্স ফেস করবে পোল্যান্ডকে, আর আর্জেন্টিনা ফেস করবে হচ্ছে অস্ট্রেলিয়াকে। ঠিক একইভাবে মরক্কো ফেস করবে হচ্ছে স্পেনকে, আর ক্রোয়েশিয়া ফেস করবে ইফ আই এম নট রং, দেন ক্রোয়েশিয়া হয়তো হয়তো একে ফেস করবে। তো এইটা হচ্ছে অবস্থা। তো এবং কে কোন দিকে পড়বে, আমি যা হিসাব দেখলাম তাতে ফ্রান্স আর নেদারল্যান্ড যদি এই ইংল্যান্ড যদি নিজ নিজ ম্যাচে জেতে তাইলে তাদের কোয়ার্টার ফাইনালে ম্যাচ পড়বে। আবার ওইদিকে নেদারল্যান্ড আর আর্জেন্টিনা যদি ম্যাচ জেতে তাদের নিজ নিজ ম্যাচ রাউন্ড অফ 16-এ, তাইলে তাদের কোয়ার্টার ফাইনালে খেলা পড়তেছে। আবার ব্রাজিল আর আর্জেন্টিনা যদি কোয়ার্টার ফাইনাল জিতে যায় সেক্ষেত্রে ব্রাজিল আর আর্জেন্টিনা সেমিফাইনাল পড়তেছে। তো এটা নিয়ে আমি আগামীকালকে ডিটেল আলোচনা করব, কারণ আগামীকালকে যে প্লে অফ শুরু হবে রাউন্ড অফ 16-এ, তার আগে যখন আমি ম্যাচ প্রেডিকশন ওই ইতমাম অঞ্জম অনুষ্ঠান নিয়ে আসব, তখন আপনাদের সামনে এই ডিটেলটা ইন ডিটেল আলোচনা করব। আপাতত সবাইকে শুভেচ্ছা আর অভিনন্দন ম্যাচ রিভিউ অনুষ্ঠানে। অলরেডি আমরা যে ইতিহাসের সাক্ষী হয়েছি সেটা বলার মতো না। এবার আসি প্রেডিকশনের হিসাবে। আমি প্রেডিকশন করছিলাম যে ব্রাজিল আজকে জিততে পারবে না, এবং সেটাই হয়েছে। আমি বলছিলাম সুইজারল্যান্ড জিতবে, সেটাই হয়েছে। আজকে প্রেডিকশনের দিন খুব ভালো যাইতেছে। তা আপনারাও আপনাদের কী মতামত জানান, আপনারা কী প্রেডিকশন করছিলেন, আপনাদের মতামতের সাথে আমারটা মিললো কি না, বা আমার সাথে আপনাদেরটা মিললো বা না মিললো, এটা কমেন্ট করে জানাবেন। আমাদের ইউটিউবের চ্যানেলে আপনারা হচ্ছে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি ভিডিও দেখবেন, শেয়ার করবেন। আর আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস www.binodonsports.com আর www.binodonprotidin.tv। তো যেখানে খেলাধুলা সেখানে বিনোদন স্পোর্টস, যেখানেই কাতার বিশ্বকাপ সেখানে বিনোদন স্পোর্টস।
তো আমি রাত বেশি দেরি করব না। আজকে প্রচণ্ড পরিমাণে শীত, এই শীতের মধ্যেও ফুটবল প্রেমীরা একসাথে বিভিন্ন জায়গায় প্রজেক্টরে খেলা দেখার আয়োজন করেছে। আমি সেরকমই একটা জায়গা থেকে আসতেছি, মোটামুটি থ্রিলিং ছিল ব্যাপারগুলো। তারপরেও যেহেতু গ্রুপের শেষ ম্যাচ ছিল, আমেজটা একটু কম ছিল, বাট কালকে থেকে মূল আমেজ শুরু হবে, তো আগামীকাল থেকে প্রিপারেশন নেন। আজকে যে প্রথম রাউন্ডের যে খেলা শেষ হইল, মানে ফুটবলের ইতিহাসে, ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এরকম থ্রিলিং ফার্স্ট রাউন্ড কখন হয়েছে কি না সেটা আমার অজানা। তো ফুটবলের বিজয় হয়েছে আজকে, অসাধারণ একটা প্রথম রাউন্ড দেখছি আমরা। তো সেটাই, এই আর কিছু বলবো না। আমি এখন কাঁথা কম্বল দিয়ে ঘুমানোর সময় হয়েছে। কালকে ইনশাআল্লাহ যে ম্যাচটা হবে নেদারল্যান্ড আর ইউএসএ, সেই ম্যাচের আগে আপনাদের সাথে আবার দেখা হবে, এবং তারপরে বাকিটা তখনই আবার আপনাদেরকে জানাই দিব কী প্রেডিকশান, কী হিসাব নিকাশ। তো দেখা যাক, প্রথম রাউন্ডে তো আমি মোটামুটি সফল, দ্বিতীয় রাউন্ডে আমি কতটা প্রেডিকশান দিতে পারি। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।